হ্যালো ফ্রেন্ড আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যদি জব খুঁজে থাকেন কাজ খুঁজে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনার কিন্তু সাহায্য করবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পার্ট টাইম ফুল টাইম ডে শিফট নাইট শিফট বা ওয়ার্ক ফ্রম হোম আপনি এই কয়েকটা সুবিধের মাধ্যমে আপনি কিন্তু আপনার পছন্দ মতো আপনি এখানে জব বা কাজ খুঁজে নিতে পারেন

ওপেনিং ফ্রম বেস্ট কোম্পানিস যে কোম্পানিগুলো আছে ফ্লিপকার্ট আছে জিও আছে বাইজুজ আছে সুইগি আছে তারপরে আপনি কি করবেন এন্টারিওর মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন দিয়ে দেওয়ার পর এই যে লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউতে কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দেবেন ওটিপি দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এই রকম ড্যাশবোর্ড খুলে চলে আসবে এই যে লেখা আছে দেখুন চুজ ইউর অ্যাপ ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি চান সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি বেঙ্গলি বাংলা সিলেক্ট করলাম তারপরে এই যে লেখা আছে ক্রিয়েট প্রোফাইল এইখানে কী করলাম ক্লিক করলাম ক্লিক করার পর এই রকম ড্যাশবোর্ড খুলে চলে আসবে আপনি কি করবেন আপনার নাম দেবেন নাম দেওয়ার পর এই যে লেখা আছে ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন চয়েস করে দিয়ে দেওয়ার পর এই যে ওকে লেখা আছে ওকেতে কি করবেন ক্লিক করবেন তারপরে জেন্ডার সিলেক্ট করবেন ইমেল অ্যাড্রেস দিতে পারেন না দিতে পারেন তারপরে লেখা আছে নেক্সট নেক্সটে কি করবেন ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার লোকেশান সার্চ করে নেবেন বা এই যে লেখা আছে সার্চ সিটি এখানে কি করবেন ক্লিক করবেন আমি কলকাতা দিয়ে দিলাম এবার কলকাতার পাশাপাশি এরিয়া আপনি কি করবেন দিয়ে দেবেন আমি একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ইএসএ কী করবো ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন যেগুলো সিটিজ আছে সিটিজ একটা আমি দিয়ে দিলাম দিয়ে পর এই যে ডান লেখা আছে ডানে কি করব ক্লিক করব ক্লিক করার পর এই যে লেখা আছে নেক্সট নেক্সটে কি করব ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আপনি কি এখনও এডুকেশন করছেন ইয়েস অথবা নো আপনি যদি করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন আর যদি আপনি এখন পড়াশোনা না করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন তারপরে দেখুন সিলেক্ট ইউর হাইয়েস্ট এডুকেশন লেভেল আপনি কতটা পড়াশুনা করেছেন সেটা এখানে কী করবেন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই যে লেখা আছে স্কুল মিডিয়াম দিয়ে দেবেন আমি বেঙ্গলি দিয়ে দিলাম দিয়ে এই যে লেখা আছে নেক্সট নেক্সটে কি করলাম ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে না নেই থাকলে ইয়েস বলবেন আর যদি না থাকে তাহলে নো বলবেন তারপরে দেখুন শিলডিয়র হাইস্ট এডুকেশান লেভেল গ্র্যাজুয়েট তারপরে ডিগ্রি এগুলো দিয়ে দেবেন তারপরে আপনি কি করবেন আপনার এখানে প্রোফাইলে একটা ফটো দেবেন ফটো দেওয়ার পর এই যে লেখা আছে অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে গিয়ে আপনি আপনি একটা কি করবেন প্রোফাইলে একটা ফটো দিয়ে দেবেন না হলে আপনি যদি ফটো না দিন তো স্কিপে কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোনটাতে কাজ করতে চাইছেন বা আপনার কি কি স্কিল আছে এখানে জিজ্ঞাসা করবে আপনি দিয়ে দেবেন দিয়ে নেক্সটে আছে নেক্সটে কী করবেন ক্লিক করবেন তারপরে আপনি কি ইংলিশ জানেন জিজ্ঞাসা করছে তো আপনার যদি ইংলিশ জানা থাকে কীরকম জানা আছে অ্যাডভান্স বেসিক নো ইংলিশ আমি নো ইংলিশে কী করলাম ক্লিক করলাম বা বেসিকে ক্লিক করলে ক্লিক করতে পারেন যে নেক্সটে কী করবেন ক্লিক করবেন তারপরে আপনি এখানে দেখুন ডে শিফট চাইছেন নাকি না নাইট শিফট দিয়ে দেবেন আপনি কী রকম চাইছেন ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম অফিস ফিল্ড জব তো আমি ওয়ার্ক ফ্রম হোম করলাম আপনি ফুল টাইম কাজ করতে চাইছেন নাকি পার্ট টাইম কাজ করতে চাইছেন তো এই যে লেখা আছে নেক্সট নেক্সটে কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটা চয়েস করবেন আপনি কোন জব খুঁজছেন বা এগুলো জিজ্ঞাসা করছে এই যে লেখা আছে নেক্সট নেক্সটে কী করবেন ক্লিক করবেন চয়েস করার পর ক্লিক করবেন নেক্সটে কি করবেন ক্লিক করবেন আপনার প্রোফাইল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এখানে কিভাবে করবেন সেটা বলছি এখানে ধরুন আপনি কাজ চাইছেন কি রকম কাজ এখানে সার্চে যাবেন সার্চে যাওয়ার পর ধরুন আমি চাইছি ডাটা এন্ট্রি জবস এখানে চলে আসবে দেখুন ডাটা এন্ট্রি অপারেটার যেটা কলকাতা বালিগঞ্জে লাগবে স্যালারি দিচ্ছে আট থেকে দশ হাজার ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম ডাটা এন্ট্রি অপারেটার বালিগঞ্জে সাত থেকে সাত হাজার স্টার্টিং তাই ডাটা এন্ট্রি অপারেটার বারো হাজার থেকে কুড়ি হাজার রকম আপনি এখানে সার্চ করবেন আপনার যে কোনো পছন্দের সার্চ করবেন সার্চ করে আপনি কিন্তু এখানে দেখে নিতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন জবসে দেখুন এইখানে দেখুন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট দেখুন ওয়ার্ক ফ্রম হোম কুড়ি হাজার থেকে তিরিশ হাজার আছে ক্রেডিট কার্ড সেলস এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ক্রেডিট কার্ড সেলস এক্সিকিউটিভ এখানে ওয়ার্ক ফ্রম হোম আছে একুশ হাজার থেকে ষাট হাজার স্যালারি আছে দেখুন টেলি কলিং এক্সিকিউটিভ আছে চার হাজার থেকে দশ হাজার আপনার পছন্দের মতো এখানে কী করবেন সার্চ করে নিয়ে এই কোম যেটাতে কাজ করতে চান কোম্পানির সঙ্গে সেই কোম্পানিতে কি করবেন কন্ট্যাক্ট করে নেবেন বা ফোন করে নিতে পারেন এই যে রেজিস্টার ফর ওয়ার্ক ইন এখানে ক্লিক করে আপনি এই কোম্পানি বা এই সাইডের সঙ্গে যোগাযোগ করবেন তবে অবশ্যই যদি পয়সা চায় এক টাকাও পয়সা দেবেন না এখানে আপনি এখানে এইরকম জব লাগিয়ে আপনি জব নতুন পেতে পারেন বা ওয়ার্ক ফ্রম হোমও করতে পারেন তো এই অ্যাপ্লিকেশনের ছোট্ট একটা রিভিউ দিলাম যদি কোনো রকম বুঝতে অসুবিধে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ পরে ভিডিওতে দেখা হবে